আমরা আগে একটা বাংলা বাক্য এবং একটা ইংরেজি বাক্য দেখব, দেখবো এটার মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য আছে কিনা। এখানে আমি একটা বাংলা বাক্য দেখাচ্ছি, সে আমার বন্ধু। আমরা যদি এই সেম বাক্যকে যদি ইংলিশে ট্রান্সফার করি, ট্রান্সলেট করি, তাহলে হবে হি ইজ মাই ফ্রেন্ড। দেখেন, আপনি যদি দেখেন যে সে আমার বন্ধু, এই বাক্যে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো ক্রিয়া নেই, ঠিক আছে? আর ইংলিশে যদি আমরা এটাকে ট্রান্সফার করি, হয়ে যায় কি, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। তার মানে এখানে আমরা যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, বাংলা বাক্যে কোনো ভার্ব না হলেও হয়, কিন্তু ইংলিশের যে সেন্টেন্স, এখানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, ঠিক আছে? সুতরাং ইংলিশে যদি আপনি কোনো বাক্য লিখতে চান, দেয়ার মাস্ট বি আ ভার্ব ইন ইট। ইফ ইউ ডোন্ট ইনক্লুড এনি ভার্ব ইন ইউর সেন্টেন্স দেন ইট উইল নট বি আ ভ্যালিড সেন্টেন্স ইন ইংলিশ। অর্থাৎ আপনি যদি ইংলিশে কোনো সেন্টেন্স লিখতে গিয়ে যদি কোনো ভার্ব না দেন, তাহলে এটা কখনো ভ্যালিড একটা সেন্টেন্স হবে না, ঠিক আছে? সুতরাং ইংলিশে বাক্য লিখতে হলে আপনাকে অবশ্যই একটা ভার্ব দিতেই হবে। ইংলিশে এমনও আছে যে আপনি শুধু একটা ভার্ব দিয়েই পুরো সেন্টেন্স করতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি ডু, ঠিক আছে, এ ডু অর্থ কি, তুমি করো। তার মানে এই শুধুমাত্র একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে ইংলিশে, তবে দ্যাট মাস্ট বি আ ভার্ব, ঠিক আছে? সুতরাং ইংলিশে যদি আপনি কোনো সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে অবশ্যই একটা ভার্ব লাগবে। এই জন্য আমাদের ভার্ব সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে দেয়ার মাস্ট বি আ ভার্ব টু মেক এ সেন্টেন্স ইন ইংলিশ, ইভেন ইফ ইট ইজ জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ আপনি ইংলিশে একটা সেন্টেন্স লিখতে হলে এখানে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে, যদি এটা আবার যদি বা এটা একটা একটা মাত্র শব্দ হয়, ঠিক আছে? একটা মাত্র শব্দ হলেও আপনার এটা ভার্ব হতে হবে। সুতরাং ভার্ব ছাড়া আপনি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবেন না। এই জন্য ইংলিশ শিখতে হলে আগে ভার্ব সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে।